তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সরাসরি কঙ্কালীতলা থেকে ভিডিওটা করছি। এটা হচ্ছে 51 পিটের একটি পিট কঙ্কালীতলা। ভিডিওটা আমি আজকে করলাম, আপনারা সবাই দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে একবার এসে এখানে ঘুরে যাবেন এবং পুজো দিয়ে যাবেন। আমরা বোলপুরে 8টা পিঠে এসেছি মা কঙ্কালীতলায়। দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে আমরা ঢুকছি, প্রবেশ করছি। হচ্ছে মায়ের মন্দিরের পুরো এরিয়া খুব সুন্দর সাজানো। মন্দিরটা নতুনভাবে কাজ করেছে, উন্নয়ন ঘটিয়েছে। মন্দিরের আগের যে রূপ ছিল সেই রূপ এখন আর নেই। পুরো মন্দিরের স্ট্রাকচার পুরো নতুন করে সুন্দর করে সাজিয়েছে। আপনারা আসবেন, এটা মায়ের আধ্যা পীঠ কঙ্কালীতলা, 51 পিঠের এক পিঠ। এখানে সাধু মহারাজরা বসেন। মা কঙ্কালীতলা মন্দির, মন্দিরের উপর অনেক দর্শনার্থীরা বসে রয়েছেন, যারা পুজো দিয়েছে, পুজো দেওয়ার পরে বসে রয়েছে। আমরা মায়ের সেই কুণ্ডে যাচ্ছি যে কুণ্ডে মায়ের অস্থি পড়েছিল, মায়ের কাঁধের যে অস্থি পড়েছিল কাঁধ কুণ্ডে, সেই কুণ্ডে আমরা যাচ্ছি। এটা হচ্ছে মায়ের আসল স্থান, যেখানে মায়ের অস্থি পড়েছিল। 51 অস্থির এক অস্থি পড়েছিল মায়ের এই এই ছোট্ট এই পুকুরটার ভিতরে, একদম মাঝখানে দেখছেন নিশান দেয়া রয়েছে। ঠিক ওই পজিশনে মায়ের অস্থি পড়েছিল, মায়ের কাঁধের এক অংশ পড়েছিল এখানে, 51 পিঠের এক অংশ মায়ের। যে মায়ের মন্দির এখানে এমনি প্রতিষ্ঠিত একটা মন্দির রয়েছে, যে মন্দিরে সবাই এসে পুজো অর্চনা করেন। আমরাও এসেছি, আমরাও মন্দিরে পুজো অর্চনা করেছি। দেখতে পাচ্ছেন বিস্তারিত সব লেখা রয়েছে এখানে। 51 পিঠের শেষ পিঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁধাল আছে, এই জলটা শান্তি জল বলে বলিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা মুখ ধোবেন না। এই অংশটা লেখা রয়েছে এখানে, এখানে কেউ পাও দেয় না, মায়ের জল মাথায় নেয়। আর এই গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ, নাম জানি না কি গাছ। গাছের ফলগুলো এত সুন্দরভাবে ঝুলে রয়েছে, আশ্চর্যজনক। যেগুলো লতার মতো ঝুলে রয়েছে। ফল ফুল থেকে ফুলও হয়, লাল ফুল। চলুন এবার মন্দিরটা আমরা ঘুরে দেখি। মায়ের একটা স্থান বানিয়েছে যেখানে মায়ের নামে পুজো অর্চনা করা হয়। মায়ের যে 51 পিঠ আছে, সেই 51 পিঠের যে যে অংশে যা যা পড়েছে সেই অংশে একটা গ্রাফিক এখানে তুলে ধরা হয়েছে উপরে, কোন স্থানে কোন অংশ পড়েছে মায়ের। Thank you.
এখানে ঘুরতে আসবেন, খুব ভালো লাগবে। এখানে পুরোহিতের কোনো চাপ নেই, যে যেরকম যে কয়টাকায় পুজো দেবে সেই কয়টাকায় পুজো হবে। এখানে দক্ষিণা যায় যাওয়ার মতো নিজের মতো করে দক্ষিণা দেবেন। দক্ষিণা নিয়ে ওখানে কোনো অন্য অন্য যেসব জায়গা মন্দির আছে, যেখানে পাণ্ডারা দক্ষিণার জন্য প্রচণ্ড বিরক্ত করে, কিন্তু এখানে পাণ্ডাদের কোনো বিরক্ত নেই, আপনি যা দক্ষিণা দেবেন তাই দক্ষিণা নেবে। আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি, অনেক ভক্তরা বসে রয়েছে, তাদের পূজা বাইরে থেকে এসছে, পূজা অর্চনা করে বসে রয়েছে। আমরা মায়ের মন্দিরে ঢুকছি। খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে নতুন করে, এটা দেখার মতো। মায়ের মন্দিরে এখন প্রবেশ করবেন, আমরা মায়ের প্রসাদ খেয়েছি। মায়ের যে ভোগ দেয় সে ভোগের যে প্রসাদ হয় সে প্রসাদ খেয়েছি, তাই এখন মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব না, বাইরে থেকেই দেখাচ্ছি। সব ভক্তরা পুজো দিয়ে বেরোচ্ছে। মায়ের মন্দিরের ভিতরের অংশটা এই যে গাছটা দেখেছেন, এই গাছটা জাম বট মিলিয়ে গাছটা এখানে যাতে মানত করা হয়, তারা এখানে ঢিল বাঁধে মানত করার জন্য মায়ের কাছে। আর এটা খর্গ আপনার বলির দিয়ে এখানে প্রতি প্রচুর বলি হয়। আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই যে মায়ের সেই মন্দির, গেছিলাম।
সাদার ভিতরে করতে হবে,